ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, এই ভিডিওতে 2018 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পুরস্কার এবং পুরস্কার প্রাপকদের নাম আমরা দেখে নেব। এটা তার পার্ট ওয়ান। আমি দুটো কি তিনটে পার্টে এগুলো ভাগ করে নিয়েছি যাতে তোমাদেরও মনে রাখতে সুবিধে হয়। তো চলো স্টার্ট করা যাক। শুরু করার আগে বন্ধুরা, তোমাদের সবাইকে একবার সরি বলে নিতে চাই, কারণ কিছু টেকনিক্যাল ফল্ট আর অন্যান্য বিশেষ কিছু কারণের জন্য আমি কয়েকদিন তোমাদের জন্য কোনো ভিডিও প্রোভাইড করতে পারিনি। তোমাদের জন্য উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বা অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপর ভিডিও আমি নিয়মিত না ছাড়তে পারার জন্য এক্সট্রিমলি সরি। তবে এখন থেকে আবার আগের মতো বিভিন্ন স্টাডি মেটেরিয়াল রেগুলারলি প্রোভাইড করে দেবো তোমাদের। আমরা বেশ কিছু টপিক অলরেডি সিলেক্ট করেছি এবং সেগুলোর উপর কাজও চলছে। এছাড়াও তোমাদের যদি কোনো স্পেশাল টপিকের প্রয়োজন হয়, আমাকে কারেন্ট কমেন্ট বক্সে প্লিজ আরেকবার জানিয়ে দিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো রেডি করে তোমাদের প্রোভাইড করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এ মাসের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি খুব তাড়াতাড়ি উইথইন সেপ্টেম্বর তোমাদের প্রোভাইড করে দেব, আর অক্টোবর থেকে একদম উইকেন্ডেই এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রোভাইড করা হবে। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা। দেখো, প্রথমে দেখব রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার। রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার, জাতীয় ঐক্য শান্তি প্রতিষ্ঠার পক্ষে অসামান্য অবদানের জন্য একটা ভারত সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে। 20 আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন আমরা জানি। 20 আগস্ট জন্মবার্ষিকী উপলক্ষে, মানে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। তো এবছর এই পুরস্কারটা গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা পুরস্কার, তোমরা এটা নোট করে নাও। এরপর দেখো দ্য লিজিয়ন অফ মেরিট। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এই পুরস্কারটা দিয়ে থাকে আর্মড ফোর্সদের, আর্মড ফোর্সের বিভিন্ন অফিসারদের ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হয় অসামান্য অবদানের জন্য, মানে সামরিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। তো দ্বিতীয়বারের জন্য কোনো ভারতীয় এই পুরস্কারটা পেলেন, তার নাম হচ্ছে জেনারেল দলবীর সিং। জেনারেল দলবীর সিং এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এর আগে বন্ধুরা 1946 একবার পেয়েছিল একটা ভারতীয়, তার নাম হচ্ছে জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা। এরপর আমরা দেখে নেব হু নো টোব্যাকো ডে 2017 পুরস্কার। এটা 2017 সালের পুরস্কারটা 2018 আগস্টে দেওয়া হয়। তামাকজাত পদার্থ দূরীকরণে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। এস কে আরোরা এই পুরস্কারটা বন্ধুরা এবছর পেয়েছে 2018। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হু প্রদান করে থাকে পুরস্কারটা। এরপর দেখো আমরা দেখে নেব ইউইএফএ প্রেসিডেন্ট পুরস্কার। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পুরস্কার, যেটা পেয়েছে ডেভিড বেকহ্যাম। এরপর দেখো দ্য গেম চেঞ্জার অফ দ্য ইয়ার পুরস্কার। ইন্দ্র নুই অলরেডি লাস্ট যে এক্সামগুলো হয়ে গেল তাতে অনেক অনেক মানে এক পেপারে এই প্রশ্নটা এসেছিলো, দ্য গেম চেঞ্জার অফ দ্য ইয়ার পুরস্কার। এছাড়া দেখো ওয়ার্ল্ড বেস্ট ব্যাঙ্ক ফর ডিজিটাল ইনোভেশন ডিবিএস ব্যাঙ্ক পেয়েছে। এছাড়া শলাকা সম্মান রয়েছে, অ্যানি জাইদি শলাকা সম্মান পেয়েছে, যেটা উড়িষ্যার হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড। আমি এই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে আর বেশি কিছু বলছি না, আমি যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে অন্য আর একটা ভিডিও এর জন্য প্রোভাইড করে দেবো কোন পুরস্কার কী কারণে দেওয়া হয়ে থাকে। এখন জাস্ট তোমাদের মনে রাখার জন্য তোমরা চটপট করে একবার দেখে নাও কোন পুরস্কারগুলো কে পেয়েছে। এগুলো খুব রিসেন্টলি, এগুলো আগস্টের, আমি আগস্ট থেকে কিন্তু জানুয়ারি পর্যন্ত সবকটা দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক, এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার যেটা মেল, সুনীল ছেত্রি পেয়েছে, আর ফিমেলটা পেয়েছে কমলা দেবী। এরপর দেখো রোমান ম্যাক্সেসে 2018, এটা কিন্তু ভরত ভাটওয়ানি আর সোনাম ওয়াংচুক পেয়েছে, এটাও কিন্তু এক্সামে এসেছে বারবার। এরপর দেখো ব্রিটিশ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ঈশ্বর শর্মা, একটা ছোট ছেলে ঈশ্বর শর্মা ব্রিটিশ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার হয়েছে। এরপর গোল্ডেন ম্যান বুকার পুরস্কার 2018, মাইকেল ওন্দাজ্জে দ্য ইংলিশ পেশেন্ট নোবেলটার জন্য পেয়েছে মাইকেল ওন্দাজ্জে গোল্ডেন ম্যান বুকার 2018। জাতীয় কালিদাস সম্মান পেয়েছে অ্যাঞ্জলি এলামেনন। এছাড়া আইসিসি ক্রিকেট হল অফ ফেম 2018, এটা রাহুল দ্রাবিড় এটা পেয়েছে। এর দেখো পুলিৎজার পুরস্কার 2018, কেন্দ্রিক লামার ড্যাম অ্যালবামের জন্য পেয়েছিল, মানে পেয়েছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অনার ইন ইন্ডিয়ান সিনেমা, এটা অনুপম খের পেয়েছে। এরপর পলি উমরিগর কে পেয়েছে, বিরাট কোহলি। ফেমিনা মিস ইন্ডিয়া 2018 অনুকৃতি ব্যাস, তামিলনাড়ুর বাসিন্দা অনুকৃতি ব্যাস ফেমিনা মিস ইন্ডিয়া 2018 পেয়েছে। এরপর দেখো তরুণতম ভারতীয় লেখক, ইয়ংগেস্ট ইন্ডিয়ান রাইটার অয়ন গগৈ গোহেন হয়েছেন।
এরপর দেখো চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার, চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার বসুন্ধরা রাজে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দ্য চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার হয়েছেন। এছাড়া 2018 ওয়ার্ল্ড ফুড প্রাইজ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড প্রাইজ যেটা ডেভিড নাবারো পেয়েছে এটা। এরপর দেখো সরস্বতী সম্মান, শীতাংশু যশচন্দ্র সরস্বতী সম্মান, পিসি চন্দ্র পুরস্কার, আশা ভোঁসলে, WEF 2018, নিশা ভাল্লা, কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, মুহাম্মদ ইউনুস, স্বর মৌলি পুরস্কার, লতা মঙ্গেশকর, DRDO লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2017, VK সারস্বত, স্প্যানিশ গ্র্যান্ড পিক্স, লুইস হ্যামিল্টন। এরপর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ 2018, ওগলা তোকারচুক ফ্লাইটস উপন্যাসের জন্য। এরপর নারী শক্তি 2017, 2018 আগস্টে দেওয়া হয়েছে INSV তারিণী টিম। এরপর ইন্ডিয়া বায়োডাইভার্সিটি 2018, বুগুন অরুণাচল প্রদেশের, কৃষ্ণ মেনন পুরস্কার মহেন্দ্র চৌধুরী, ডিজিটাল লিডার অব দ্য ইয়ার নারা লোকেশ, স্পোর্টসম্যান অব দ্য ইয়ার মিতালি রাজ, স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার কিদাম্বি শ্রীকান্ত ও প্রিভি সিন্ধু। সো বন্ধুরা, এর পরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, খুব তাড়াতাড়ি তোমাদের প্রোভাইড করে দেবো জানুয়ারি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো। যদি এই ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।